রুটিন চেকিং করার সময় তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং তেলিয়ামুড়া থানার পুলিশ যৌথ উদ্যোগে প্রায় 5 লক্ষ টাকা শুকনো গাঁজা উদ্ধার সহ আটক করা হয় গাড়ি চালককে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওড়াইবাড়ি চেকিং চেকপোস্টের এলাকায়। প্রতিদিনের মতো তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট দায়িত্বরত এসআই ইন্দ্রজিৎ দেববর্মা এবং তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়ি চেকিংয়ে বসে। গাড়ি চেকিং করার সময় হরিয়ানার একটি গাড়ি যার নাম্বার HR38Z1453 আসতে দেখে গাড়িটিকে প্রথমে দাঁড় করিয়ে কাগজপত্র চেক করে। এসআই ইন্দ্রজিৎ দেববর্মার সন্দেহ হয় গাড়িতে অবৈধ কিছু থাকতে পারে। পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া এবং তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে গাড়িটিকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে 155 কেজি শুকনো গাঁজা পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকার। গ্রেফতার করা হয় গাড়ি চালক তথা রাজেশ কুমার, যার বাড়ি হরিয়ানা ফরিয়াদাবাদ এলাকায়। অন্যান্য দিনের মতো হাওড়াইবাড়ি তেলিয়ামুড়া প্রেস কন্ট্রোল তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের এএসআই ইন্দ্রজিৎ দেববর্মা এবং থানার বিদ্যেশ্বর সিনহা যখন ভেহিকেল চেকিং করছিল, একটা এসএমএল ভেহিকেল যার নাম্বার হচ্ছে HR38Z1453, এই নাম্বারের গাড়ি আগরতলা সাইডে তেলিয়ামুড়া সাইডের দিকে আসছিল। এই গাড়িতে চেক করা হয়। চেক করার পর এখানে টোটাল 155 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ড্রাইভারকে ডিটেল করি। ড্রাইভারের নাম হচ্ছে রাজেশ কুমার, বাড়ি হচ্ছে হরিয়ানা। এখনও ডিটেলস পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন করে পাওয়া যায়নি। বাজার মূল্য কত হবে? যার বাজার মূল্য এখনকার বাজার মূল্য হবে প্রায় 4 লাখ থেকে 5 লাখের মধ্যে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।